কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায়রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে করম দিঘির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা করম দিঘির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে আর বলবো না 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 500 টাকা আবার কি মন আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যদি করো নামাজ রোজা দেখো পরহেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসো নারী মা গাওয়া এলো দুনিয়াতে আসো নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানার হাজি গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো সেথায় দেখো বাদানাইকো আছে নারীর ফটো বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে হরেক রকম সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো আছে ইফকো কিনুন পটাস কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর ও পিকচার তোর বউকে যাই না দেখা যাই না রাস্তাঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকা হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে শোনো বাপ যে আমার হাজি ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার স্যুট আমার প্যান্ট পরো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে
হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যে পবিত্র আল কোরআনে কোনো একটি সূরা নামকরণ করার আগে তার পিছনে কোনো কারণ ছিল না, এটা হতে পারে না। হতে পারে? পারে না। প্রতিটি সূরা, প্রতিটি আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার আগে কোনো একটা প্রেক্ষাপটের কারণে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে। আমরা পবিত্র আল কোরআনে অনেক মানুষের নাম শুনেছি, যেমন কিছু বদমায়েশ লোকেরও নাম পবিত্র আল কোরআনে আছে, আবার কিছু ভালো লোকের নামও পবিত্র আল কোরআনে আছে। যেমন আবু লাহাব, লোকটা ভালো লোক ছিল না খারাপ লোক? লোকটা ভালো লোক ছিল না খারাপ লোক? খারাপ লোক। কিন্তু পবিত্র আল কোরআনে আল্লাহ এই বদমায়েশ লোকটির নাম উল্লেখ করেছেন। অপরদিকে ইনি নবী ছিলেন না, নবী ছিলেন না, একজন সাধারণ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। এইরকম একজন জ্ঞানী মানুষের নাম আল্লাহ পবিত্র আল কোরআনে ওনার নামকরণে একটা নাম করেছেন, একটি সুরারই নাম দিয়েছেন, তার নাম লোকমান। আচ্ছা, আমরা যারা শ্রোতা হিসাবে বসে আছি, আমার এটা খুব তদন্তের কথা বলছি, এই লোকমান বলে লোকটা কে ছিল? আমার মনে হয় এখনো পর্যন্ত আমরা 80% মানুষ ধোঁয়াশার ভিতরে, তাই না? যারা একটু জুম্মার খুতবা শোনেন, যারা একটু আলেম ওলামাদের সঙ্গে মেশেন, যারা একটু বক্তব্য শোনেন, যারা একটু বইপত্র পড়াশুনো করেন, আপনারা হয়তো একটু ধারণা আপনাদেরকে থাকতে পারে, কিন্তু অধিকাংশ, আমি বললাম 80% মানুষ জানেই না যে লোকমান হাকিম নবী ছিল না সাহাবি ছিল না তাবে তাবেই ছিল, লোকটা কে এর কোনো ধারণা নেই। আছে? আচ্ছা, একজনও কে বলতে পারবেন যে লোকমান হাকিম লোকটা কে ছিল যার নাম পবিত্র আল কোরআনে বলা হয়েছে? বলতে পারবেন? জানলেও ভয় হয়তো বলবেন না, যে যদি ভুল হয়ে যায়, এরকম একটা ব্যাপার। সর্বপ্রথম এই লোকটার সম্পর্কে আপনাকে একটু জানাই, এবং এই লোকটার নাম পবিত্র আল কোরআনে কেন আনা হলো এই ব্যাপার আমি একটু আপনাকে ভাবানোর চেষ্টা করছি। যদি আমার বাম দিকে বসে আছেন একজন যোগ্যতম শাইখুল হাদিস, কোনো রকমের ত্রুটি বিচ্যুতি হলে অবশ্যই ওনার পরামর্শ আমার একান্তভাবে কামনা মনে করি, ওনাদের কাছে পরামর্শ নিতে হয় মাঝে সাঝে। এটা আপনারা জানেন যে সারা পৃথিবীতে একটি দেশ আছে, তার নাম আফ্রিকা। নাম জানেন? আফ্রিকা। আফ্রিকা, এই আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ, মানে এখানকার মানুষেরা খুব গরিব, খুব গরিব। আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, এখানকার মানুষরা খুব গরিব, মানে এদের এত অবস্থা খারাপ যে বলা যাবে না। এই দেশের একটা অঞ্চলের নাম হাবাসা, হাবসা। এই হাবসা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এই লোকমান বলে লোকটি। আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি, সারা পৃথিবীতে যত মানুষের নাম ইতিহাসের পাতায় লেখা হয়েছে প্রতিটা মানুষ কিন্তু বিতর্কিত, একটাও মানুষ সোজাভাবে নেই, প্রত্যেকটা মানুষ বিতর্কিত যাদের নামে ইতিহাস লেখা হয়েছে। আর দেখবেন একটা মানুষ বিতর্কিত তখন হয় তার মধ্যে যখন চারটে গুণ থাকবে, দেখবেন ও সমাজের চোখে অটোমেটিক বিতর্কিত। এক, সে হবে আদর্শবান। দুই, সে কোনো কাজ করে সামাজিক। তিন, সে কোনো নতুন চিন্তা করে। চার, তার সমাজে কোনো একটা বড় অবদান রয়েছে।
এই লোকটা দাঁড়িয়ে আছে, এ কিছু করে না, নিজে চাষবাস করে, নিজের বউ বাচ্চা নিয়ে থাকে, ওর দেখবেন পক্ষে বিপক্ষে কোনো লোক থাকে না, থাকে থাকে না। অথচ দেখবেন আপনাদের গ্রামে চারজন মোড়ল মিলে চিন্তা ভাবনা করছে যে আমাদের গ্রামে একটা মক্তব তৈরি করলে হয় না, যখনই মক্তবটা তৈরি করা হয়ে যাবে তখন দেখবেন কিছু শ্রেণীর মানুষ চায়ের দোকানে বসে বলবে, কি বলবে, এই চারজনা মোটামুটি যত কম করে হোক 3 লাখ টাকা ঝেড়ে দিয়েছে, বলবেই। কেউ কোনো চিন্তা ভাবনা করে না, কেউ কোনো চিন্তা ভাবনা করে না। শাইখুল হাদিস উনি হয়তো একটা ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, কি চিন্তা ভাবনা করছেন, উনি চিন্তা ভাবনা করছেন যে ফেতরা টাকা দিয়ে দেওয়াটা ঠিক না খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াটা ঠিক। তা উনি হাদিস কোরআন গবেষণা করে পেয়ে গেলেন যে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াটাই ঠিক। এটা ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কোনো ম্যাগাজিনের মাধ্যমে কোন রকম ভাবে সমাজে এই কথাটা চলে গেল যে খাদ্যদ্রব্য দিয়েই ফেতরা দিতে হবে। এতক্ষণ লোকটা ভালো ছিল, এই যে চিন্তা ভাবনা গবেষণা করে কথাটা বার করলো, আজকে থেকে উনি হবেন বিতর্কিত মানুষ, আজকে থেকে উনি বিতর্কিত মানুষ। আর যে কোনো কাজ করে যাদের মারাত্মক কোনো অবদান আছে, যে খুব বড় আদর্শবান, এই সমস্ত মানুষেরা কখনো একাকিত্ব ভাবে টিকতে থাকতে পারে না, এদের সবসময় পিছনে লোক থাকে, সব সময়তে। পৃথিবীর সব থেকে বড় মানুষ, সব থেকে দামি মানুষ, নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার ব্যাপারেও সমালোচনা, মতনৈক্য, মতবিরোধ আছে, নেই? আছে।